হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে হাওড়া থেকে কিভাবে আপনারা বড়বাজার আসবেন, সেটার মানে হাওড়ার দিকের যে পার্টটা রয়েছে, অর্থাৎ হাওড়া স্টেশনের আশেপাশে যে দিকটা রয়েছে সেদিকটা আমি দেখিয়েছিলাম। এবং আপনাদের এই পর্বে আমি নিয়ে এসেছি যে আপনারা মানে কোন রুট হয়ে আসবেন, কোন রুট হয়ে বড়বাজার যাবেন। আপনারা দেখছেন এই হচ্ছে হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ থেকেই মানে এই যে রুটগুলো যেগুলো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, যেসব রুটগুলো যাচ্ছে এরপরেই কিন্তু রয়েছে আপনার বড়বাজার। অনেকেই বড়বাজার চিনতে পারেন না, অনেকেই বলেন যে বড়বাজারটা কোন দিক দিয়ে যাওয়া যাবে, কীভাবে যাওয়া যাবে। আমি আপনাদের হেঁটে অল্প কিছুটা নিয়ে যাচ্ছি আপনাদের, যেহেতু ভিড়ের মধ্যে ভিডিও করাটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার, তো তবু আমি চেষ্টা করছি আপনাদের নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব জায়গাগুলোতে আপনারা দেখুন যে হাওড়া ব্রিজে অনেক, আপনাদের এর আগে বলেছিলাম যে হাওড়া ব্রিজ থেকে পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট বা 17 মিনিট এরকম মতো সময় লাগবে। তো আপনারা এসে এসব জায়গাগুলোতে চিপেস্ট রেটে, বিভিন্ন রকম চিপেস্ট রেটে আপনারা মাল পাবেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক চিপেস্ট মার্কেট হচ্ছে বড়বাজার। এবং বড়বাজারের মধ্যে বিভিন্ন রকম ছোটো ছোটো মার্কেট রয়েছে বিভিন্ন জায়গাতে। বড়বাজার সব জায়গায় যে একই রকম জিনিস পাওয়া যায় তা নয়, বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। আপনাদের এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে ক্যানিং স্ট্রিটে সাধারণত আপনারা জানেন যে জুয়েলারি, প্লাস্টিক জাতীয় দ্রব্য, টয়, ছোটো ছোটো খেলনা এই বা মানে আপনার এই টাইপেরই জিনিসগুলো পাওয়া যায়, মানে ছোটোখাটো জিনিসগুলো পাওয়া যায়। আর এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে মানে ওপর যে রুটটা রাস্তাটা যাচ্ছে ওটা নয়, মানে নিচের দিক দিয়ে যে রাস্তাগুলো যাচ্ছে সেখান থেকে আপনারা বড়বাজার যেতে পারবেন। মানে হেঁটে গেলে আপনাদের সুবিধা, আমি যেটা মনে করি যে হেঁটে গেলে আপনাদের সুবিধাটা বেশি হবে, আপনারা দেখতে দেখতে যেতে পারবেন আর কি। তো আপনারা দেখছেন যে মানে এইসব জায়গাগুলো থেকে মানে বিক্রি বাটা প্রচুর পরিমাণে বিক্রি বাটা হচ্ছে। আমি আপনাদের মোটামুটি রুটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনারা যাতে সঠিক জায়গা থেকে সঠিকভাবে মাল কিনে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন, নিজেকে যেন বাড়িতে বসে না থেকে ডিপ্রেশনে না ভোগে যেন জীবনে কোনো কিছু করতে পারেন। যে আপনারা দেখুন যে কিনা বিক্রি হয় না পৃথিবীতে। আপনারা যদি আপনাদের বারবারই আমি একটা কথা বলি যে আপনারা অবশ্যই যে কোনো ব্যবসা করার আগে মার্কেটটা রিভিউ করবেন, তাহলে সে মার্কেট রিভিউ করলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে কোন কোন মালের কীরকম কী রেট চলছে, কীরকম কোন মালগুলোর চাহিদা রয়েছে আপনারা বুঝতে পারবেন। আপনারা এইসব জায়গাগুলো থেকে দেখতে পাচ্ছেন যে মানে কিনা বিক্রি হয় না পৃথিবীতে বিভিন্ন রকম জিনিস। আপনারা যদি সঠিক মার্কেট, সঠিক জায়গা যদি আপনারা দেখতে করতে পারেন, চিনতে পারেন, তাহলে কিন্তু সমস্ত জিনিসেরই প্রায় মার্কেট রয়েছে। শুধুমাত্র আপনাদের সঠিক জিনিসটা দেখতে হবে, সঠিক জায়গাটা আপনাদের দেখতে হবে, তাহলে আপনারা মার্কেটটা ঠিকভাবে আপনার ব্যবসাটা করতে পারবেন, ঠিকভাবে আপনার নিজের জায়গাটা করতে পারবেন। আপনারা দেখুন যে এই ধরনের ফুলগুলো কিন্তু কী হারে বিক্রি হয়েছে। আপনারা যদি নিজস্ব যদি জমি পড়ে থাকে, অনেকের জমি বিভিন্ন রকম জমি চারিদিকে পড়ে আছে, কিন্তু আপনারা বুঝতে পারেন না যে কী করবো, সাধারণত জমিতে কী চাষ করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই মানে ফুল, গাঁদা ফুলের চাষে কত মার্কেট, কত বড় একটা মার্কেট রয়েছে। দেখুন, চলুন আপনাদের আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন এইসব জায়গায় পাতাগুলোও বিক্রি হচ্ছে এসব জায়গাগুলোতে। সমস্ত কোনো জিনিস মানে ফেলে দেওয়ার জিনিস নয়, আপনারা যদি সঠিকভাবে নিয়ে মার্কেটিং যদি করতে পারেন, তাহলে সেসব জিনিস অনেক জিনিসেরই রয়েছে, মার্কেট রয়েছে, ব্যবসা রয়েছে। আপনাদের রুটটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি হেঁটে আপনাদের মোটামুটি একটা দেখালাম যে বড়বাজারটা কীভাবে যাবেন। তো এর আগে আমি বলেছিলাম যে বড়বাজার হচ্ছে একটা চিপেস্ট একটা মার্কেট, যেটা এখান থেকে আপনি পাইকারি রেটে সমস্ত রকমের জিনিস পেয়ে যাবেন। আপনাদের শুধু মার্কেটটা চিনতে হবে, আর সেটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ। আপনারা যখনই ব্যবসা করতে যাবেন, আপনারা দেখবেন যে মানে অনেকে হয়তো ভাবেন যে যদি আপনারা ব্যবসা যদি করেন, অনেকেই হয়তো ইউটিউবারদের যে ভ্যালুটা সেটা অনেকে হয়তো বুঝতে পারেন না, কিন্তু যখন আপনারা ব্যবসা যখন করতে যাবেন তখন বুঝতে পারবেন যে মানে একমাত্র ইউটিউবাররাই আপনাদের সঠিক গাইডলাইন, সঠিক জায়গাগুলো আপনাদের দেখিয়েছে। আপনারা যদি মানে যে ব্যবসা করুন না কেন, আপনারা যদি কোনো ব্যবসায়ীকে যদি জিজ্ঞাসা করেন যে সেটার হোলসেল মার্কেট কোথায় বা পাইকারি মার্কেট কোথায় বা কোথায় সবথেকে চিপেস্ট রেটে পাওয়া যাবে, দেখবেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওই ব্যবসায়িক ব্যাপারগুলো কিন্তু অনেকে বলতে চান না। কিন্তু আমরা যারা ইউটিউবার রয়েছে তারা মানে চেষ্টা করি আপনাদের যাতে সঠিক হয়ে সঠিক পথ দেখানোর জন্য। তো এই রুটটা বেই হচ্ছে সেই মানে বড়বাজার। আপনারা ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব যে মার্কেটগুলো ওই দিকটাতে যে মার্কেটগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডটাতে, এটা হচ্ছে আপনার চলে আছে সেই এমজি রোড হয়ে চলে আছে। মানে মোটামুটি বড়বাজার ওই সাইড থেকেই মানে ওই পার্টটা থেকে মোটামুটি আপনাদের বড়বাজারটা পড়ে আছে। তো আমি আজকে মোটামুটি এই ভিডিওগুলোই আমি আপনাদের করে দিলাম, আপনাদের দেখালাম যে
আর আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাতে কীরকম ভিড় থাকে, রাস্তাতে পারাপার করা, রাস্তাতে ভিডিও করা, এগুলো অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। তো তবু আমি চেষ্টা করি আপনাদের যে মোটামুটি যাতে আপনারা যাতে রুটগুলো চিনতে পারেন, যাতে আপনারা জায়গাটা চিনতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, আর এই রয়েছে সেই সামনেই, কিন্তু সামনে কিন্তু পড়ে আছে সেই আপনার বড়বাজার, চারিদিকে কিন্তু বড়বাজার পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গাগুলো হচ্ছে যে বড়বাজার, বড়বাজার যাওয়ারই কিন্তু একটা পথ। তো আপনারা বুঝতে পারছেন সব জায়গাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখালাম যে মোটামুটি কোন দিকটা হচ্ছে, মানে কোন পথ দিয়ে আপনারা আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন তো এই বড়বাজার মোটামুটি এগুলো পড়ে গেলো প্রায়। আপনারা দেখতে পাচ্ছেন এইসব জায়গাগুলো মোটামুটি পড়ে গেলো। আপনারা এইসব জায়গাগুলো থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম পাওয়া যাবে। আপনারা এসে আপনাদের নিজের কোয়ারিজ মতো বা নিজের কী ব্যবসা করবে সেই মতো আপনারা জায়গাগুলো দেখে নিতে পারেন। তাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ।